হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি সবাই তো এখন আছি মাসি বাড়ি। প্ল্যান তো তেমন কিছু নেই, দেখা যাক কী কী করা যায়। ভাইকে বলেছিলাম কালকে একটুখানি চক ঘুরে আসি, এখন দেখি ও যায় কি না। ওর মন না মর্জি, ওর কোনো ঠিক নেই, কখনো হ্যাঁ কখনো না, দেখা যাক লাস্ট অব্দি কতদূর কী করা যায়। তো আর বেশি ভাট না বকে চলো ভিডিও শুরু করা যাক। দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাছের এটা। আর এই যে লাঠি নিয়ে, লাঠি পেলে আর আর কিছু লাগে না, খুব মজা লাগে লাঠিতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু বেরোবো ঘুরতে। হ্যাঁ মোবাইলে মারছে। এই 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 ঝাঁটা, হ্যাঁ এটা হচ্ছে ঝাঁটা, এই আর একটা ঝাঁটা। তো ঠিক আছে এখন আবার বেরোবো আমি আর তন্ময় একটু, দেখা যাক কোথায় যাবে, নিয়ে যাবে, যাই না আমাকে বলেনি এখন। তো ক্রিসমাস উপলক্ষে আমরা বাড়িতে এখন কেক বানাবো। দিদি এখন এটা ব্যাটারটা তৈরি করছে, ব্যাটার তৈরি হয়ে গেলে কেক আমরা ঘরে তৈরি করে নেবো, আর মার্কেটে যাইনি, এখান থেকে তৈরি করবো। সরি, ব্যাটারে এখন গার্নিশ করা চলছে, কাজু কিশমিশ আলমন্ড সব দিয়ে দিচ্ছি। আরও কিছু কিছু জিনিস খুঁজেছিলাম তবে এখানে পাইনি, টুটি ফ্রুটি, তারপর চকো চিপস, এসব চেষ্টা করেছিলাম পাওয়া যায়নি, যা পেয়েছি তাই দিই। মানে বাটারটা তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে, ব্যাটার নট বাটার, ওই ব্যাটার ব্যাটার যাই হোক। হ্যাঁ কেউ লোভ দেবে না, না আমরা যখন আপনারা দেখবেন ততক্ষণ আমরা খেয়ে সেবন করে সেটা পরের দিন বেরিয়েও যাবে। যাই হোক এইটুখানি বাটিতে মনে হয় দিলে ঠিক হবে, পুরোটা দিলে মনে হয় বেশি হয়ে যাবে। আবার আর একটা বানাবো, একটা হয়ে যাক আগে, তারপর আরেকটা বানাও, যেহেতু বাড়িতে লোক বেশি অল্পতে আমাদের হবে না। এটা হচ্ছে গিয়ে দুধের সর, এক বাটি পুরো সর হয়েছে, খাঁটি দুধের খাঁটি সর। এই এখন কেক বানাতে বানাতে এখন এই সর খাওয়া হবে, পুরোটাই পুরো মাখন হয়ে গেছে এতটাই সর। কি রাতে পিঠে হবে, তাই মেসে এখন নারকেল কাটছে, মানে নারকেল কি বলে ছুলছে, রাত্রে কুলি পিঠে হবে, দুধ কুলি, বীজাণু কুলি, যা 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 হয় সন্দেশ কুলি। তো আমাদের যেই কেকটা ছিল প্রথম কেকটা এরকম তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর কালার আর গন্ধও হয়েছে। দিদি এখন ভিতরটা দেখবে একটু কেটে কুটে, যে ভিতরটাও ঠিকঠাক হয়েছে কি না। আমার এই কেকগুলো বেশি ভালো লাগে বাড়িতে বানানো, দোকানের কেকগুলো কেমন একটা থাকে। হ্যাঁ ভিতরটাও দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, কালারটা যেহেতু সুন্দর, হ্যাঁ হ্যাঁ স্পঞ্জ স্পঞ্জি ব্যাপারটাও আছে। তো আমাদের কেক ফাইনালি খুব সুন্দর হয়েছে, এবার একটু টেস্ট করে দেখতে হবে, টেস্টটা কে করবে। তবে এটা যেহেতু গ্যাসে করেছে প্রেশার কুকারে, তাই প্রবলেম একটা যে কাজু কিশমিশগুলো দিয়েছে, কাজু কিশমিশগুলো আর কি পুড়ে গেছে। ও তো বেশিরভাগ, মানে বেশিরভাগ না, সবসময় মাইক্রোওভেনেই করে, সেইগুলো এরকম হয় না। যাই হোক ও খেয়ে বলো কীরকম হয়েছে, হ্যাঁ ভালো লাগছে। যাই হোক ও অনেকদিন বাদে করলো, মানে আমাদের বাড়িতে লাস্ট করেছিল ইয়েতে কী বলে গ্যাসে। গরম কেক ঢুকে দিয়েছে, ভালো কেকটা বেশ সব সব। অন্যদিকে একটা নারকেল ফুল হয়েছে খুব সুন্দর, এটা খেতে আমার খুব ভালো লাগে, ছোটবেলায় মারামারি করতাম এটা খাওয়ার জন্য। কেকটা খাই দাও, দোকানের কেক দেখি আর কেউ খাবে কিনা, সেতুর মেয়ে খুব ভালো খায়। এই জিনিসটা ভালো হয়েছে। তো প্রথম কেক আমাদের সাকসেস হয়, আমরা এখন নতুন একটুখানি ইনভেন্ট করছি নতুন কিছু। আমরা ঝোলা গুড়ের একটা, নলেন গুড়, আচ্ছা নলেন গুড়ের একটা ফ্লেভার দিয়ে এটা আর কি কেক তৈরি করব, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন দেখা যাক লাস্ট অব্দি এটা খেতে কেমন হবে, টেস্টটা কেমন হবে। এটা মিনি ব্লগার, এ ভবিষ্যতের ব্লগার। ডিম খাওয়ালি, মিষ্টি তো ঠিক আছে, দাও আর কারো যদি জানতে ইচ্ছা হয় কেক কী করে বানায়, কতটা কী লাগে, সে আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো তাকে। কুচ তো সাসপেন্স হোনা চাইয়ে। এই আমাদের নলেন গুড়ের কেক রেডি হয়ে গেছে, যেমন কালার তেমন তার নাম, পুরো একদম পাটালি গুড়ের মতন কালারটা হয়েছে, আর এটা বেশ সফটও হয়েছে ভিতরটা। আশা করি মামি কাট বল, মেরি ক্রিসমাস বল,
ওটাকে আগে বের করে দেখ, কাটতেই আছে, এই যে পাগল হয়ে যাচ্ছে। তো স্নান খাওয়া করে এসে একটু শুয়ে পড়েছি। সবসময় আর ভিডিও করলে ভালো লাগে না, সবসময় যদি খাওয়ার জন্য ভিডিও করি, মানে খাওয়ার সময় যদি ভিডিও করি তাহলে সেটা ক্যামেরাটা দেখায়, আর বাড়ির লোক একটু লজ্জাও পায়, যে কারণে খাওয়ার সময় একটু ভিডিও টিডিও মানে ক্যামেরা ট্যামেরা একটু অফই রাখি। এখন একটু শোবো, শুয়ে দেখি সন্ধ্যাবেলায় কোথায় যাওয়া যায়। সন্ধ্যায় ভাই বলছিল নাকি যেখানে র্যাকেট খেলা হয় সেখানে নাকি একটা টুর্নামেন্ট টাইপের হবে, মানে নিজেদের মধ্যেই হবে, যারা জিতবে তাদের কেক টেক হবে, কাটাটা হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো আমাদের যে দুধকুলি হবে তার এখন পুর বানানো চলছে, এটা এখন নারকেল মানে কি বলে গুড় দিয়ে ভেজে নেয়, সেটাই আর কি দুধকুলির ভিতরে যাবে, মানে কুলিপিঠের ভিতরে যাবে, সেটাকে দুধকুলি করা হবে। তো আমাদের এখন কুলিপিঠে বানানো চলছে, মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। মা হচ্ছে কি বলে ইয়েটা বানাচ্ছে রুটিটা, আর দিদি পুর দিচ্ছে আর কি, আর আমার ভাগ্নিও আছে। এরপর এটা দুধে ভিজানো হবে, এমনিও খাওয়া হবে, দু রকমই খাওয়া হবে, কোনো চাপ নেই। আর পিছনে একজন লজ্জা পেয়ে গেছে, সবাই লজ্জা পায়, এই ক্যামেরা নিয়ে নিচ্ছে। মাম্মা তো ওপাশে ওরা এখন কুলি পিঠে বানাচ্ছে, আর এখানে মাসি কাঁচি পোড়া বা যেটাকে ছাঁচ পিঠে বলে সেটা বানাচ্ছে। এখান থেকে কিছুটা আমরা রাতে খাবো আর কিছু ভিজিয়ে রাখবো, সকালে খাবো পরে খাবো আর কি। ভেজানোটাও বেশ ভালোই লাগে, মানে মাসি বাড়ি আসলে আমাদের পিঠে পার্বণ লেগে যায়, খুব ভালো পিঠে টিঠে খাওয়া হয়। মাসিদের বাড়ি নিজেদের ঢেঁকি রয়েছে তো আমাদের, তাই কোনো অসুবিধাই নেই খাওয়া দাওয়ায়। 5 hours later তো একটা দুটো পিঠে খেয়ে আমি এখন মাঠে চলে এসেছি, আর মাঠে এসে দেখি বাচ্চাদের খেলা হয়ে গেছে, বাচ্চাদের এরা প্রথম হয়েছে। এদের মানে প্রাইজ দেওয়া হচ্ছে, প্রাইজ হচ্ছে কেক, দু রকমের কেক, মানে যারা ফার্স্ট হয়েছে তাদের এক রকমের কেক, আর যারা সেকেন্ড হয়েছে তাদের আর এক রকমের কেক, সে কেক তুলে দিচ্ছে। আর ওপাশে বড়রা প্র্যাকটিস করে নিচ্ছে খেলা। টুর্নামেন্ট মোটামুটি শুরু হতে চলেছে, টস টস সমস্ত কিছু হয়ে গেছে, এরপর এবার টুর্নামেন্ট শুরু হবে। চারিদিকে বেলুন টেলুন লাগানো আছে অনেক, তো প্রত্যেকটা ম্যাচই নকআউট ম্যাচ হবে। টিম মোটামুটি ভাগ হয়ে গেছে, টস টস সব করে সবাই আমরা রেডি। তো আমাদের খেলা শুরু হয়ে গেছে, এটা ফার্স্ট খেলা চলছে, নেক্সট খেলা তো আমাদের, আর মধ্যে খেলার একটা ভালো ইয়ে পড়েছে, আমি ভার্সেস আমার ভাই, মানে আমার ভাইয়ের টিমের সাথে আমার টিমের খেলা। কারণ দেখা যাক ভাই যেতে না আমি যেতে, আমি যেহেতু খেলতে পারি না র্যাকেট, মানে সেই ছোটোবেলায় খেলেছি, 9 বছর বাদে এখানে খেলতে নেমেছি, এখন খেলতে খেলতে আমি মারলে মিস হয়ে যায়। এখন দেখা যাক কতদূর কী করা যায়, আমার পার্টনার তাও একটু ভালো আছে, এখন দেখি লাস্ট অব্দি কী হয়। তো আমাদের খেলা হয়ে গেছে ফাইনালি, তন্ময়কে হারিয়ে দিয়েছি, আন্ডার 5 হারিয়েছি তন্ময়কে। যাই হোক আমাদের একটা ভালো প্লেয়ার আমার কপালে পড়েছে, সেই কারণে আমি জিততে পেরেছি। আর তার ফার্স্টেই ওর একটা মানে ব্যাটে মেরেছিলাম, ও তো একটা প্রাণ, ওর ব্যাটটা হচ্ছে ওর প্রাণ, সেই প্রাণের সেই পাঁচজন ওর একটা ভেঙে গেছে। এখন ও ক্যাপ্টেন্সি করছে ওই পাশে সাদা দাঁড়িয়েছে রেফারি। এখন তো রেফারির তো আমি বুক প্রথমেই ভেঙে ফেলেছি, এক মানে লাভ 1 হতেই রেফারির বুক ভেঙে দিয়েছি। যাই হোক লাস্টে রেফারি বুকটা অনেক সামলে টামলে খেলা করেছে, খেলার পরে আমরা জিতেছি। এইটা ভেঙে গেছে, হাসতে চেয়ে আমার মতলব এই নেই দেখে না করে কেউ তকলিফ। এ দায়িত্ব নিয়ে প্লেয়ারটাকে হারিয়েছে, ওই যে ওই প্লেয়ারটাকে, ওই প্লেয়ারটা সুন্দর খেলছিল, ওই প্লেয়ারটাকে দায়িত্ব নিয়ে হারিয়েছে। আর কী করা, এখনও দেখা যাক লাস্ট অব্দি কতদূর কী হয়, টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। তো এখন লাস্ট অব্দি যে 4টে টিম ফাইনালে উঠেছে, মানে সেমিফাইনালে উঠেছে, সেই 4টে টিমের মধ্যে একটা টস হয়ে গেল। টস হওয়ার পরে এখন দেখা যাক কে কার সাথে পড়ে, তাদের মধ্যে এখন সেমিফাইনাল হবে।
তো আমাদের সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেছে, সেমিফাইনাল খেলা চলছে। আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে আর আমার ভুলের কারণে আমরা ম্যাচ থেকে বাইরে, সেমিফাইনালে আউট। এখন ফাইনাল ম্যাচটা এনজয় করি। আমাদের ফাইনাল খেলা হয়ে গেছে, আমরা যে টিমের কাছে হেরেছি সেই টিমই লাস্ট অব্দি ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। তো একদিকে তো ইয়ে আছে, তাহলে আমরা ভালো টিমের কাছে হেরেছি, সেই সমস্যা নেই। এখন কেক বিতরণী চলছে, যারা যারা খেলা মানে খেলেছে আর কি, খেলায় অংশ নিয়েছে। আমরা হেরে টেরে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এতদূর দেখার জন্য ধন্যবাদ সবাইকে, টাটা, গুড নাইট।